Assalamualaikum everyone. Welcome back to my channel. Farjana blog and recipe ते अपना देख का बारे शागुतम जाना चाहिए. अमार आज के blog टी देखा जोनो. अमार आज के blog ही थक चाहिए. बाशाई मेहमान अश्बे. तो रान्ना बनना चल चाहिए जुरे शोटे. की रान्ना कोरे चाहिए अपना देख शादे अवश्य शेयर करवो. वीडियो टा शेष पूर्जन तो देखते थकून. आशा करे अपना देख भालो लग बे. এই রেসিপিগুলো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমার পরবর্তী ভিডিওতে. মেহমানরা এখনো আসেনি, তো আসার আগে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি. বাসায় দাওয়াত করেছি আমার এক বোন আর ওর হাজবেন্ডকে, সাথে আমার ছোট ভাইরাও আছে. ওনার আক্ত হয়েছে, অনুষ্ঠান হবে 15 তারিখ. ওনার গায়ে হলো 14 তারিখ এ মাসে. তো গায়ে হলুদের জন্য আমরা সবাই ম্যাচিং করে শাড়ি নিয়েছি, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ. যাদের জন্য এত আয়োজন ওনারা চলে এসেছে. তো ওনারা হচ্ছে আমার স্কুলের টিচার, আমার ছোট ভাইয়ের মতো. আর ম্যাডাম দীর্ঘ 13 বছর পর্যন্ত আমাদের স্কুলে আছেন, খুব কাছের একজন মানুষ. তার বিয়ে হয়ে যাচ্ছে, তাকে অনেক মিস করব আমরা. তো ওনাদের জন্য কি কি আয়োজন করেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি. তো ওনারা সবাই আমার গার্ডেনে বসেছে, সে ফটোস্টো আপনাদের সাথে শেয়ার করছি. রাতের পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগছে. খাবার দাবারগুলো রেডি করে টেবিলে দিয়েছি, তারপর ওনাদেরকে ডাকতে আসলাম. দেখি ওনারা সবাই বসে আড্ডা দিচ্ছে, সাথে ফটো সেশনও চলছে. ভালোই লাগছে রাতের পরিবেশে, ছবিগুলো কিন্তু দারুণ এসেছে. আর উনিও আমার এক বোন. খুব ভালো একটা মুহূর্ত কেটেছিল গতকালকে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি. এবার চলুন আপনাদেরকে আমার খাবার টেবিলে নিয়ে যাই, কি কি আয়োজন করেছি আপনাদের সাথে শেয়ার করছি. সব রান্নাবান্নাগুলো আমিই করেছি, রান্না করতে আমার খুব ভালো লাগে. বেগুন ভর্তা থেকে শুরু করে সর্ষে ইলিশ, চিংড়ির মালাইকারি, কাবাব, লুইট্টা ফিশ ফ্রাই, গরুর কালো ভুনা, চিকেন রোস্ট, চিকেন আস্ত রোস্ট, সব কিছু একা হাতেই করেছি. খেয়ে যখন সবাই প্রশংসা করে তখন মনটা ভরে যায়, সব কষ্ট সার্থক হয়ে যায়. আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য. ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না আমাকে উৎসাহ দেওয়ার জন্য.
সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফিজ।